এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ডাইকিন, ডাইকিনের 1.5 টন 5-স্টার এসি। তো এটা আমার এখন দাম নিয়েছে ওই 45-এর কাছাকাছি, 45,000। তো কিছুটা অফ টাইমে হয়তো দাম কম থাকে, এখন যেহেতু সিজন এবং গরমটা অত্যধিক পড়ার কারণে দোকানে দামও একটু বেশি, চাহিদাও বেশি। তো আমি মোটামুটিভাবে ডাইকিন 5-স্টার এসিটা নিয়েছি, কারণ কি অনেকগুলো কোম্পানির মধ্যে, যেমন ব্লু স্টার বলুন, ডাইকিন বলুন, প্যানাসোনিক বলুন, এলজি বলুন, গোদরেজ বলুন, এগুলো একটু রিভিউ করেছিলাম, বন্ধুদের সাথেও আলোচনা করেছি এবং যারা ব্যবহার করে তাদের সাথে কথা বলে ডাইকিনটাই বেস্ট মনে হয়েছে। এটা একটা জাপানি ব্র্যান্ড ছিল, বর্তমানে ইন্ডিয়াতেও এটা এদের ম্যানুফ্যাকচার হচ্ছে। তো আমার কাছে এটা যেটা আছে 2023 সালের মডেল। তো আমি এটা রিমোটটা একটু বলবো, রিমোটটা ব্যাপারটা কী আছে না আছে একটু বলবো। তো রিমোটটা অন্য রিমোটের থেকে একটু আলাদা। এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এটা হচ্ছে একটা অন অফ বাটন, অন করলে এসি অন, অফ করলে তো অফ, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, এই দিকে যে একটা সুইচ আছে, পাওয়ার চিল মিন্স এটা নর্মালি কি হয় যে কম্প্রেসার থাকে এসিতে, সেই কম্প্রেসারটা চালু করতে এসি স্টার্টিংয়ের 1 থেকে 2 মিনিট পরে ওই কম্প্রেসার চালু হয়, কিন্তু এই পাওয়ার চিল বাটনটা প্রেস করলে এসি চলার সাথে সাথে, অর্থাৎ এসি যে ইনডোর ইউনিট যেটা, সেটা চালানোর সাথে সাথেই কিন্তু কম্প্রেসার চালু হয়ে যাবে এবং তাৎক্ষণিক রুমটাকে ঠান্ডা বাতাস দিতে থাকবে। নেক্সট যে আছে, এগুলো মোডের একটা সুইচ আছে। মোড মিন্স যে 3 রকম মোড আছে। প্রথমে একটা সুইচ ছিল, দেখুন ফ্যানের একটা চিহ্ন আসছে স্ক্রিনে, ফ্যান মিন্স হচ্ছে এখানে শুধুমাত্র ফ্যানটা ঘুরবে, কুলিংয়ের কোনো ব্যাপার নেই। নেক্সট যেটা আসছে দেখুন, এটা বর্ষাকালে আর কি, মানে যখন বাইরে হিউমিডিটি বেশি থাকবে বা রুমের মধ্যে হিউমিডিটি বেশি থাকবে, তখন এটা এই মোডটা থাকলে তাহলে কিন্তু তখন এতটা আর্দ্রতা বোঝা যাবে না। আর মাঝে দেখুন একটা কুলিংয়ের চিহ্ন আসছে, এই চিহ্নটা যেটা কুলিংয়ের চিহ্ন যেটা, তার মানে এটা হচ্ছে নর্মালি ঠান্ডা একটা দেবে আর কি। আমি সবসময় এটাতেই চালাবো বা চালাই, সবাইকে এটাতেই চালাতে অনুরোধ করব। আচ্ছা, নেক্সট যেটা আছে, নেক্সট যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা ইকোনম মোড হচ্ছে। তো এটার মানে হচ্ছে যে নর্মালি এসিটা ওর মতনই কাজ করবে এবং সেখানে পাওয়ার কনজাম্পশন যেটা আছে সেটাকে সাশ্রয় করবে এবং এসিটা নর্মাল একটা হিটিং দেবে, যেটা খুব বেশি ঠান্ডাও নয়, খুব বেশি গরমও নয় এবং মোটামুটিভাবে রুম ঠান্ডা থাকবে। এই যে বড় সুইচটা দেখতে পাচ্ছেন, উপরের দিকে টেম্পারেচার বাড়বে, নিচের দিকে কমবে, আমি দেখাচ্ছি, এই যে 27-28 বেড়ে যাচ্ছে এবং নিচের দিকে কমে কমে আসবে। তো এখানে নিম্ন হচ্ছে 18 ডিগ্রি আর হাইস্ট হচ্ছে 36 ডিগ্রি পর্যন্ত আছে। আর সেদিকে একটা ফ্যানের সুইচ আছে, ফ্যানের সুইচটা কি মানে এখানে কুলিংয়ের ব্যাপার নেই, শুধু ফ্যান যেটা আছে আউটপুট, মানে আউটডোর যে ইউনিট, সেখানে ফ্যানটা যেরকম আছে সেই ফ্যানটা শুধু ঘুরবে, তার ফলে বাইরে থেকে নর্মাল একটা ঠান্ডা, খুব একটা ঠান্ডা না, নর্মাল যে এয়ার সেটা ফ্লো হবে। আচ্ছা, সুইং আছে, সুইং মিন্স হচ্ছে যে আমি দেখাই একটুখানি, সুইং মানে এখানে যে সিস্টেম যেটা আছে, এই যে এটা মানে ওঠানামা করবে আর কি। এসিটা একবার অন করছি, অন করলাম, অন করার ফলে টাইম লাগবে অন হতে, তো আমি তৎক্ষণ কিছুটা আগিয়ে যাই, পরের যে কীটা আছে একটু বলি। তো দেখুন এটা কিন্তু সুইং করতে শুরু করে দিয়েছে, ফ্লো দিচ্ছে, উপর দিকে এয়ারে ফ্লো দিচ্ছে এবং যখন যেদিকে থাকবে সেদিকে এয়ার ফ্লোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো করেই। আবার দেখুন নিচের দিকে নামছে, এয়ার ফ্লোটা উপর দিকে উঠছে কিন্তু, এইভাবে কিন্তু ফ্লো চারদিকে দিচ্ছে। তো এটা কিন্তু আমি যেই জায়গায় এই যে সুইং যে বাটনটা আছে, যদি আমি পজ করে রাখি এই জায়গাতেই কিন্তু সুইংটা স্টপ হয়ে যাবে, আবার যদি চালু করে রাখি তখন কিন্তু কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে। নেক্সট একটা সুইচ আছে, সেটা হচ্ছে কোয়ান্ডা সুইচ। এটা অ্যাকচুয়ালি এসির যে এয়ার ফ্লোটা ডাইরেক্টলি মানে হিউম্যানের বডিতে না এসে এটা দেওয়ালে গিয়ে আগে আসবে, দেওয়াল থেকে রিফ্লেক্ট হয়ে তারপরে কুলিংটা আসবে। আচ্ছা, এটা একটা ভালো যে সিস্টেম আছে এখানে। নেক্সট যে সুইচটা আছে, এটা হচ্ছে গুড স্লিপ অর হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা যেমন এসির মানে এই রিমোটে যেমন একটা ডিসপ্লে আছে, এসিতেও কিন্তু একটা ডিসপ্লে আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে যদি ডিসপ্লে বাটনটা 3 সেকেন্ড ধরে রাখি চাপ দিয়ে, তাহলেই দেখুন আমি চাপ দিয়ে রেখেছি, দেখুন ডিসপ্লে বাটনটা চালু হয়ে গেছে। তো এইটাকে যদি আমি ফার্স্ট টাইম যেটা আছে সেটা একটা পার্সেন্টেজ দেখাচ্ছে, নেক্সট টাইম আবার যদি 3 সেকেন্ড ধরে রাখি তাহলে তো কিন্তু যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার রুমের বর্তমান টেম্পারেচার দেখাচ্ছে, এবং আমি যদি আবার একবার প্রেস করে রাখি 3 সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে কিন্তু যেটা দেখাবে সেটা দেখুন আমার রিমোটের সাথে যে টেম্পারেচারটা সেটা কিন্তু ওখানে দেখাচ্ছে। আমি এখানে দেখুন বাড়াচ্ছি 26, ওখানে 26, কমাচ্ছি 25, 25,
আচ্ছা, এটা একটা কিন্তু ভালো ফিচার্স। তো যারা ইনস্টল করতে এসেছিল জানি না তারা জানে কি না, তারা বললো যে না, যে কোনো এক জায়গায় ডিসপ্লে করবে, হয় আপনার রিমোটে অথবা আপনার এসি যে ইনডোর ইউনিট সেখানে হবে। কিন্তু আমি একটুখানি শ্রমিক মানে নাড়াঘাটা করতে করতে দেখলাম না ব্যাপারটা এরকমই। তো ওদের সাইটে গিয়ে একটু সার্চ করলাম, বললাম দেখলাম যে না, সিস্টেমটা খুব ভালো সিস্টেম, এটা অনেকেই জানে না, একটু জানিয়ে দিলাম। নেক্সট সুইচটা আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাইমার, অর্থাৎ আপনি কতক্ষণ টাইম দিয়ে রাখবেন, 1 ঘন্টা চলবে এসি না 2 ঘন্টা না 10, মানে মোট 9 ঘন্টা পর্যন্ত আছে টাইমারটা। আপনি দিয়ে রাখতে পারেন, যখন খুশি সেটা অফ এবং যখন খুশি অন করতে পারেন, টাইমার ক্যান্সেলও করতে পারেন। আচ্ছা, আর যেটা আছে এটা ডিউ ক্লিন, মানে হচ্ছে যখন এসিটা ক্লিন করতে হয় তখন এই সুইচটা একটা বাটনে কাজ আছে, সবসময় এটা প্রয়োজন হয় না। তো ওভারঅল এসির যে রিমোট সিস্টেম, যেটা খুবই সুন্দর ডাইকিনের এসি, আমার তো বন্ধুদেরকে প্রেফার করেছি এবং আপনারা নিতে পারেন, খুব সুন্দর একটা এসি। লাস্টলি আমি আরেকবার এসিটা দেখাচ্ছি, মডেলটা খুব সুন্দর করে হয়েছে, তো অনেক রিভিউর পর নিয়েছি আমি মোটামুটিভাবে। এখন রুমের টেম্পারেচার 25 ডিগ্রিতে সেট করে রেখেছি, এটাই ঠিক আছে। তো ফার্স্ট টাইম এসি ব্যবহার করে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, লাইক করো, শেয়ার করো, আর রিভিউ যদি ভালো লাগে তো আরও কিছু সম্পর্কে রিভিউ পেতে চাইলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।